Assalamualaikum. আমি আছি বাংলাদেশি ব্লগার নাম আপনারা লোকে সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি এখানে আমি আজকে রান্না করব টমেটো চপ এখানে আমি কিছু টমেটো নিয়েছি আর এখানে আমি টমেটো চপটা রান্না করব মাছের মাথা দিয়া এই দেখো আমি মাছ আনছি মাছের মাথা দুই পিস করে আনছি আস্তমাতা আমি দুই পিস করে আনছি আর কিছু মাছ সাথে আছে এখানে মধ্যে আমি কিছু মাছ মাছ পোনা করব মাছ পোনা করব আমার এখানে আমি পেঁয়াজের টুঙ্গা নিয়েছি কিছু পেঁয়াজের টুঙ্গা দিয়ে আজকে মাছ পোনা করব আমি পেঁয়াজের কিছু পেঁয়াজ কাটা আছিল আমার রিজার আমি কেন মাঝে চকুটা খাড়ি বুয়াই দিছি আর সেখানে আমি পেঁয়াজ কিনা করার লাগে তাকাড়িটা বুয়াই দিছি আজকে আমি পেঁয়াজের ডুঙ্গা দিয়ে মির্গা মাছ কিনা করি আপনাদের লোকে শেয়ার করি কেন আমি মশলা সামান্য কেন আমি কিছু দিছি না শুধু তেল দিছি সামান্য পরিমাণ মতো আর পেঁয়াজ দিছি আর দুইটা দুইটুকু তেজপাতা দিছি আর লবণ পরিমাণ মতো লবণ দিছি এখন আমি টমেটোগুলো ধুয়ে সুন্দর করে কাটাকুটি করব আমার সকলটা কাটা শেষ কাটাকুটি করা শেষ কারণ আমি টমেটো কাটিয়ে রাখছি আর মাছপোনার লাগে আমি পেঁয়াজের টুকরা কাটছি আর এখানে আছে দেখো আমি শুকনো বড়ই এখন দেশি বড়ই এখন কিন্তু বড়ই আমার বিধান করা বড়ই আমি ভিজিয়ে রাখেছি বড়ই দিয়ে চোক আর টমেটো দিয়ে চোক রান্না করি আমার মশলাটা হয়ে গেছে পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি মশলা দিই এখানে মাঝে আমি চোক রান্না করার লাগে আমি গুঁড়া মশলা দিই এখানে মাঝে মিক্সারটা দিছি আমি এক টেবিল চামচ আর মশলা দিয়ে দিব আমি এক টেবিল চামচ আর মশলা দিয়ে আমি শুকনো মসুর গুঁড়া দিব দেড় টেবিল চামচ তো মাছ গুঁড়া করব এক টেবিল চাল চাল রাখব চোখের মাঝে কিন্তু আমি মরিচ দিতাম না এখানে মাঝে আমি চোখে মরিচ দিছি এক টেবিল চামচ রান্না করলার আগুনটা কিন্তু পানি মিডিয়াম তাকে লোট রাখছি মশলাটা আমি কষাই নাম এক তাকে দুই মিনিট মশলাটা বন্ধ রাখি মশলাটা মাছের দু মাছ কোন মশলাটা কষা হওয়ার পরে কিন্তু আমি সেই ছোটো গোটা দিয়া বা কিছুক্ষণ কষাই মশলাটা কিন্তু মাছগুলা কষা হয়ে গেছে এখন আমি পেঁয়াজের টুঙ্গাটা দিন পেঁয়াজের টুঙ্গা দিয়ে আমি লাগাচাড়া করি দুই মিনিটের লাগে রাখি দিন রাখি সামান্য পরিমাণ পানি ইউজ করি যেহেতু মশলাটা আমার ড্রাই হয়ে গেছে আমি এখন তিন থেকে চার মিনিট পেঁয়াজ টুঙ্গা মশলাটা কষাই আমি কষাই আমি খাটি কেন খাটিয়ে রাখছি কিছু ধনিয়া পাতা এখন আমি কিছু ধনিয়া পাতা সামান্য ধনিয়া পাতা পেঁয়াজ টুঙ্গার লগে এড করব মাছ একটা একেবার বড় ধনিয়া পাতা আগে দিন দিই
এখানে ছোট মশলা হয়ে গেছে, এখন আমি মিক্সটা ভিজিয়ে রাখা পড়ে দেখো আমার পিয়াই মাশাল্লাহ শেষটা পাশ হয়ে গেছে, বালাটিকে ছোট্ট হয়েছে দেখো কা। এখন আমি মাশাল্লাহকে পরিমাণ মতো সামান্য চুল দিন দিয়া আরও দুই মিনিট জাল দিন। দুই মিনিট জাল দেওয়ার পরে আমি মাছ দিই। আর এখানে দেখো আমার টমেটো নিচে রই শসল লাগি বড়ই দিকান বড়ই হয়ে গেছে, এখন আমি ডিম টেমেছি। টমেটো দিয়ে মিক্স করি আমি ডাকিয়া রাখি দিন রান্না করুন দুই থাকে তিন মিনিটে টমেটোটা মেল্ট হইল। দেখো কয়েকজন আমার মাছের মশলা কিন্তু তৈরি গেছে, যখন আমি মাছ কিনি কিনে ওই দোকানে আমি ছোটো সাইজের করছি, যেহেতু মাছটা বড়ো সাইজের আসিল ওই দোকানটা বড়ো বড়ো করছি, আমি কিন্তু ছোটো করছি মাঝে মাঝে। যখন আমি মাছ দিন মাছ আমি ধুইয়া সুন্দর করি রাখছি, এখন আমি মাছে মশলার লোকে নাড়াচাড়া করি গিয়া আমি ডাকিয়া চুলার আশটা মিডিয়াম রাখবো, ডাকিয়া রান্না করবো চারটা কি পাঁচ মিনিট, যে মাছটা বালা টিকে তোমার ফসাবে। আর এদিকে আমার টমেটো চারটা কি পাঁচ মিনিট রান্না করার পর আমার টমেটোটা একদম চোখটো যা মেল্ট হয়ে যা। এখন আমি যখন করবো চুলা রাসটা কিছু মিডিয়াম থাকি হাই সামান্য হাইতে রাখবো, এখন আমি সামান্য পানি এড করবো, যেহেতু আমি মাছও কল্লা দিম মাছের কাটা কোচা সিদ্ধ হয়ে তুলব, তার লাগে আমি সামান্য পানি এড করছি। যখন আমি মাছের মাছটা হোক আমি দইয়া রাখছি সুন্দর করে, মাছে আমি দইয়া দইয়া সুন্দর করে রাখিছি মাছের কল্লাটার। আমি এরকম যে ভিতরে সুরটু রাখিলি তা সুর পালাই দিছি, কোন সময় আইসো সুরটু মাছ আর চুরি বেশি পালা লাগে না। এখন আমি মাছের মাথা এড করি, সুন্দর করে দইয়া হাঁস সারাইয়ে রাখিছিলাম লবণ দি না খাইয়া আমি মাছটা রয়েছি। এটা কিন্তু আমার আজকে রান্নাটা আমার লাঞ্চও, আমি আজকে লাঞ্চও ছোট্ট গাড়ব মাছ কাটিটা রান্ধরাম, যেহেতু আজকে আপনাদের বাইকা গরু রান রেস্টুরেন্ট বন্ধ করেছেন তিন চারি রপ্তার লাগি, তারা রেস্টুরেন্টটা বন্ধ রাখিছ। এখন আমি গুড়িয়া রাখি দিব রান্না করবো চার নাকি পাঁচ মিনিট, চুলার আগুনটা লোদ তাকে হাইট রাখছি, যখন বেলাটিকে সিদ্ধ হইব এদিকে আমার মাছটা যখন কাকিলা নিচ্ছে। আমি মাছটা কিন্তু কার আটা দিয়ে নাড়তাম নাই, এইরকম ডেঙ্গা তরিয়া নাড়াচাড়া দিব আন্না মাছটা ভাঙি দেয়। আমার চ্যানেলটা যদি আপনারা ভালো লাগে, আমার রান্নাটা আপনারা পছন্দ লাগে, তে
একটা লাইক দিবা, বেশি বেশি করে শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু পাশে থাকার বেল বাটনটা ক্লিক করবা। আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আমি বাসনগুলা ক্লিন করে দিলি, ক্লিন করিয়া রাখি দিন, যে তোমার রান্নাটা শেষ হয়ে যায়। কিছু ব্যবস্থা খুবই খারাপ। খুবই খারাপ আমাদের দেশের অবস্থা। এর লাগে সকল কালেকশন দিলে বাচ্চা খাচ্চাও করো, আর স্কুল কিন্তু স্কুলের ক্লাস অনলাইনে ক্লাস হওয়ার। আজকে থেকে আমার ছোটো খুঁড়ি অনলাইনে ক্লাস স্টার্ট করছে, তারপরে জন্য তো মাসের লাইব্রেরিয়া দিছেছি দিতা দিছেছি। তো আর দেওয়া বুকে কীটা আল্লাহ জানেন, কারণ স্কুল তো লকডাউন সকলটাও করেছি, তার সৃষ্টি হয়েছে। দোয়া করবা সবাই, সবাই লাগে আমাদের লাগে দোয়া করবা। যদি মানুষ যে যেন আছেন সুস্থ থাকতা, বালা থাকতা, সুইচালা মতো থাকতা, আল্লাহ সবাই যে ভাজাতে রাখতা বাচ্চা বাচ্চা লইয়া। আমরাও আপনারা লাগে দোয়া করি হোক। আমার সকালে কাছে লাগছে যখন আমি মাছের মাথাটা উঠাইয়া দিন, যে পাঁচ হয়েছে তখন আরও পাঁচটা আমি উঠাইয়া দিন। আমি কিন্তু সেগুলো তরকারি প্রায় সময় বরই দিয়েও রান্না করি, আবার জলপাই দিয়েও রান্না করি। আমি আজকে বরই দিছি আপনাদের লাইজা বরই খুব পছন্দ করেন, তাই বরই তেলকে বরই দিছি। দেশি বরই চেষ্টাকে আমি করে আনছিলাম, আমরা গাছের বরই শুকনো বরই। এদিকে আমার মাছটা খস হয়ে গেছে, এখন আমি মাছের জুল দেখব। আমি একটু গুলি গরম পানি দিই, এখন আমি জুলটা দিই। জুলটা কিন্তু আমি বেশি দিতাম না, যেহেতু আমি টুনা রান্না করি মাখা মাখা করিয়া। আপনারা সাইগুলো রাঁধুন যা রাঁধিয়া দেখতে পারেন। অন্য আমরা এই দেশ বেশিরভাগ তরকারি দিয়ে মাছটা রাঁধি, বুনা দিছে করা হয় না, কারণ তাকে প্রয়োজনের মাছ বুনা রাঁধলে কোনো জিনিসটা ভালো লাগে না। এখন দিব আমি খাটিয়ে রাখার জন্য একটা মাছটু দিব বলাইয়া, ধনী পাতার পরিমাণটা মাছ বলাইয়া দিলে ভালো লাগে। এখন আমি রান্না করি 5 মিনিট। চুলার আগুনটা আমি মিডিয়ামে রাখছি, দুইটা ব্লক আসার পরে আমি লামাই দিই। আর যেদিকে আমার টেঙ্গা পড়ে যাক, যখন আমি সবর মাঝে জুল এক করবো পানি পরিমাণ মতো দিব। এখন মাছটা খস হয়ে গেছে, এখন আমি জুলটা পরিমাণ মতো দিব। টমেটোটা কিন্তু আমার বেশি লাল নাই, এর লাগে ঠোঁটটা দেখতে কালার আইছে না, সাদা লাখান লাগে। টমেটো আমার তেমন লাল নাই, আমি আর একটু জুল দিব। যেহেতু ঠোঁট
যখন না যা করে বেশি চোখ খাওয়া করে আমার ছোট করে তাই জাল কারি খেতে চায় না, তাই সবসময় ঠোক দিই চোখ ভালো হয়। এর লাগে আজকে আমার এখন আম্মা যে আমার লাগে চোখ রান্না করো, তাই চোখ যে ভালো হয় এর লাগে তাই লাগে আরও তাই নাম দিয়া দিই। কিছু জিনিসে চোখ রান্না করছি না, এখন আমি দিব ধনিয়া পাতা পরিমাণ ধনিয়া পাতা কিন্তু বলাইয়া দিব আমি চোখের মাঝে ধনিয়া পাতা দিলে। আর লামাইবার আগে বলক আসার আগে একটা বলক যখন আইব তখন আমি ফ্রেশ রসুন দিব ছোটো ছোটো করি দিয়া, তো আরেকটা বলক আওয়ার পরে লামাই দিই এখন আমি তাকে রাখি দিব একটা বলক আসার অপেক্ষা করবো। আর এদিকে আমার মাছ সরকারি মোটামুটি মশলা হয়ে গেছে, আরেকটা বলক আইলে আমি মাছটা নামাই দিই। তখন আমার মাছ কেনাটা হয়ে গেছে, মাছ কেনার আগুনটা মারি সব করে নিলাম। ষাটটা রসুনের কুয়া কুচিয়ে রাখছি এখন দিন এখন কুটিয়ে দিন। এটা দিলে সুন্দর একটা গেরানোর চকর যে গেরানটা রসুন চকর দিলে গেরান করে রসুনের এখন ট্রাকে রেখে দিব। আরও দুই মিনিট রান্না করব, করার পর আমি লামাই নিই। দেখো মাশাল্লাহ আমার চকর তাড়াতাড়ি বলো কাইতে হয়ে গেছে, চকর তাড়াতাড়ি এখন আমি আগুনটা অফ করে দিই। আমরা চকরের ছোটো একটা বেবি আছে, ছোটো বেবি খেলাই দিব সিল লাগি দিব মাশাল্লাহ। দেখো আমার মাছ পুনা কারি তোলা নিচ্ছে, দেখো মাছ পুনা টুঙ্গাটি আমার রান্নাটা যদি আপনারা ভালো লাগে পছন্দ লাগে একটা লাইক দিবা, বেশি বেশি শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আছি আপনাদের সাথে বাংলাদেশি বলকান মাম, আজকে আর একটা ভিডিও লিয়ে আইলাম। আজকে আমি তেলের পিঠা বানাইম, তেলের পিঠা বানাইম তো আমার কিতা কিতা আমি কিতা কিতা ইউজ করি দেখাইম। তেলের পিঠা কে হয় কে হয় হান্দেশ, আমি সন্দেশ বানাইম এখানে থেকে আমি এইরকম কাপ দিয়ে আমি দুই কাপ ময়দা দিব, দুই কাপ ময়দা। আর আমি কিন্তু সবসময় এই হান্দেশটা নাই সেখানে এই ময়দাটা ইউজ করি, এই ময়দা ইউজ করলে হান্দেশটা খুব সুন্দর দেখতে। আমরা বাংলাদেশি যে ময়দা দিয়ে আমরা হান্দেশ করুন এইরকম হান্দেশটা খাইতেও খুব ভালো লাগে। আমি সবসময় কিন্তু এই ময়দা ইউজ করি। এখানে আমি দুই কাপ ময়দা নিলাম, আর এটা আছে দেখো মোচাকুর। আমি সবসময় এই মোচাকুর ইউজ করি সবসময়, একটা ইউজ করি খাজুরের গুড়, মাছটা কিন্তু খুব ভালো হান্দেশের লাগে। আর আমি এড করব শুকনো কাগজ গুঁড়া বেশ আধা কাপ, দুই কাপ ময়দার লোকে দেখো আমি অতটুক বেশ আধা কাপ সাগর গুঁড়া মিক্স করছি এড করছি। আর আমি ইউজ করবো ডিমু নাইকল, ফ্রোজেনের যে কুচা নাইকল আছে একটা আমি নাইকলটাকে সামান্য অনুপরণ পানি দিয়ে ভিজিয়ে রাখি দিন পাঁচ মিনিট লাগি যে খরচটা আছে তা শুধু খুলে যাইব বুঝিয়া আমি বাড়ি দিই। আমি কিন্তু হান্দেশটা বানাই দিই নাইকেল দিয়ে
그래서 그러지는 못해. 아니, 참은요. 오늘 그런 반지, 이제 열악기 좀 해. 저걸로 반면 되겠지, 열악기. 그래서 반. 이제, 그 하나는 캐틀로 그런 반지. 반지자 그런 거 열악시가 많이. 그 하나는 반지자. 이제 참은요, 반지, 이제 열악기 좀 못해. 그래서 싹을 내지. আর আমেরিকানের মাঝে আছে গুড় আছে এটা আমি সেদিন কিছুদিন আগে সব মার্কেটে গেছিলাম পাইছিলাম না কারণে একটা আনছিলাম পিজার একটা আনছিলাম আমি ওখানে একটা কিছু রয়েছে আমার এখানের মাঝে হাফ কাপের মতো আমি একটা দিব ওটা আমি সাকি লইম যেহেতু তুই আমার গুড় সামান্য করুন পান দিয়ে আমি গুড়ে আগে গলাই গলাইয়ে তার বাদে আমি চাকনি দিই সাপকে দিই দেখো কখন পানিতে আমি ভিজে দিয়ে রাখছি 5 মিনিট চলো 5 মিনিট বাদে আমি মিল্টোই দিব মিল্টো আপরে আমি চাকনি সাইডে সাকিয়ে দিই গুড়টা অনেক সময় গুড়ের মাঝে আমি টুকরা টাকা গুড়া গুড়া করে থাকি ভীষণ দয়া খাওয়া যায় এলো কি শাখা পাবা সব সময় আমি থাকি আর তুমি সামান্য পরিমাণ লবণ লবণটা সামান্য দিন মিশা যেহেতু মিশার মাঝে একটু লবণ দিলে ভালো লাগে তাই আমি সামান্য হয়েছা এক চিমটি লবণ দিছি এখন আমি গুটা মিল্ট হয়ে গেছে মোটামুটি এখন আমি সাকিয়া দিন মনে হয় কিছুটা ভিতরে হয়ে গেছে আর সুরা করছে না আর একটু আমি গরম পানি দিন এখন আমি দেখো চাকনি আছে গুটা গুলি গেছে সারা কিনে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন কালো কালো টুকরা টুকরা চাকনি মাঝে উঠছে সবগুলো ময়দা আর শুকনো চাউল করি পানির লোকে মাখান পানির লোকে পাল্লা টিকে আমি মেল্ট করুন মানে সাফা করি এখন আমি দিম দিতে রাখা যে কোকোনাট আছে নাইকলটা ওটা আমি দিম দেখো আমার কোকোনাটটা মেল্ট হয়ে গেছে আর বরফটা ছুটি গেছে এখন আমি এখন আমি বালাটিকে মিক্স করিয়া পাতলা একটা গুলা তৈরি করুন পেট করুন লাগে দেখো কাকুরের ভিতরটা মশলা কিলাম কত সুন্দর হয়েছে এখন আমি উপরে থাকি সামান্য গুড় করাইয়া এখান থেকে গুড়টা খুবই বালা দেখতেও খুবই বালা গেরানো করে তখন ইচ্ছারে আলাদা একটা বাটিতে লইয়া সামান্য পানি দিয়ে আমি মিল্ট করি করিয়া ইচ্ছেও আমি সাকু সাকিয়া দিন দেখো কাকুরের ভিতরে এত সুন্দর এইরকম আমি দেখো গুড়টা গরম পানি দিয়ে আমি ভিজে লড়াচড়া করলে গুড়টা কিন্তু মিল্ট হয়ে যায় সুন্দর কালার মোটামুটি মাংস দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর কালার হয়েছে Okay.
একটি সুন্দর কালার, গুড়টা খুবই ভালো, আপনারা ইউজ করে দেখুন জানেন। এখন আমি গুড়টা চাখি, এই গুড়টা কিন্তু না চাখলেও তার বাদেও আমি চাখি, এগুলো চাখিয়া চাখলেও কোনো কিছু পাওয়া যায় না। দেখো কত সুন্দর কালার হয়েছে, গুড়টা গুণ খুবই গুণ। দানা দানা গুড়টা বুঝে গেছে একবারে। দেখো কাকুরের মাঝে তেমন কিছু নাই, খালি কোনো কিছু নাই, একটা ক্লিন একবারে। দেখো কি সুন্দর কালার হয়েছে, মশলা গুড়টা খুব ভালো। এখন আমি নট করিয়া 2 মিনিট রাখে দিব, সেটা গুলো তৈরি করি। আপনারা যে যত খান মিঠা খাইতে চান দিতে পারেন, সেই মিঠা একটু বেশি খেয়ে কম, আমি মিডিয়াম বেশি মিঠা বেশি অনেক মনে হয় একটা। এখন আমি যেখান করি এখন আমি একটা দিই ওখানে মিক্স করি, সেটা আমি নাই করলাম, কোকোনাট দিচ্ছি এর লাগে দেখতে একটু শাখা শাখা লাগবো। দুইটা কিন্তু এইরকম হইব আমার কুলাটা, এরকম আমি আর পানি এড করতাম নাই, একটা গুলা তৈরি করি আমি রাখি দিন 2 মিনিটের লাগি রেস্ট। দেখো কা এইরকম করবো, আপনার চাকা চাকা দেখা জানি একটা কোকোনাট দেওয়ার কারণে ইলে হয়েছে। দেখো আমার দুধটা রেডি, এই যে শাখা শাখা দেখা একটা থাকবো, একটা কোকোনাটের লাগি, কোকোনাট দোয়ায় কোকোনাটটা আমার যেহেতু জুড়ি করা নাই এর লাগি, তবে হান্দেশটা সুন্দর হইব। রেস্ট রাখি দিব আমি 2 মিনিট, ডাকনা দিয়ে আমি 2 মিনিট আঁকিয়া রাখি দিন, 2 মিনিট পরে আমি বানাই। এখানের মাঝে আমি একটা ফ্রেম রয়েছে, এটার কিন্তু আমি সবসময় দেখতে একবারে বেশি কালার লাগানো গেছে, আমি কিন্তু সবসময় একটার মাঝে তেলের পিঠা বানাই। এখন ফ্রেমটা গরম হওয়ার পরে আমি তেলটা দিন, আর আমি এইরকম একটা কাপড়ের মধ্যে গুলাটা ডাল আমার গুলাটা 2 মিনিট চেষ্টার করে মশলা কি সুন্দর হয়েছে, মশলা হাসুন কি সুন্দর হয়েছে মশলা। এই যে শাখা শাখা দেখা একটা থাকবো, একটা কোকোনাটের লাগি, কোকোনাট দেওয়ার কারণে লইছে সমস্যা হয়তো নাই। দেখো কা কি সুন্দর আমার গুলাটা তৈরি হয়েছে, এরকম এখন আমি
half and muscle in. এখন আমি পেটাটা ডাল আমি কিন্তু একসাথে তিন চারটা পিঠা করা যায় আপনাদের এখানের মাঝে একটা সাথে দুটা করে দেখো আমার পিঠাটা কিছু করা লাগেন না আমার সরলে আছে সুন্দর ফুটছে এখন আমি আরও দিন সাইডে দিই এরকম একটা হাতে সাজিয়ে আমি পিঠাগুন নামাই উঠে উঠে দিন চার তেল থাকত না পিঠা নামানোর সময় দেখো আপনি আপনি আমার সহজে পিঠা করছে আপনারা বাবা গিয়ে দেখুন জানি আমার চেমনিটা যদি আপনারা তালা লাগে তাইলে বেশি বেশি শেয়ার করবা কমেন্ট করবা লাইক দিবা আর পাশে পাহাড় বলবা ফোনটা ক্লিক করবা সবার আগে নতুন ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার চিঠাটা হয়ে গেছে চা পাঁচ টাইমে দিস না এইরকম তুলি দিয়ে আর তেল জড়ি দেখবো তেল থাকতো না কিন্তু কত সুন্দর হয়েছে পিঠা আমার আপনি আপনি পিঠাটা তেল দিতে উঠে আইছে এখন পাখি দিয়ে করলে ওই পিঠা তেল থাকে না তেলটা জড়ি যায় আর তুলা যদি থাকে তো টিস্যু পেপারের মাঝে শুয়ে রাখলে তেলটা পেপার উঠে দিই আমার একসাথে তিনটা চারটা পিঠা আমি একসাথে বানাইতে পারি এরকম করলে আপনারা এরকম বানো আমি কিন্তু সবসময় বানো না যে হান্ডেশটা বানাই এর লাগে আমার টানো কোনো সময় লাগে না ধরছে না টানটা তেল খাওয়া হয়ে গেছে এর লাগে কোনো সময় টানো নিরো পিঠা লাগে যা দড়ি লয় যদি আপনারা সবসময় একটা পানোর মাঝে বানায় তার ধরতো না আমি সবসময় কিন্তু খুবই পানো না যে তেল সুটা কিছু করতে হলে পানো করি এগুলোকে আমার টানটা তার ধরে না টানটা যেহেতু দেখতে খালো হয়ে গেছে খালা কিন্তু তেল জাল দিতে দিতে টানটা আলো হয়েছে দেখো আমার পিঠাটা মশলা হয়ে যান হয়ে গেছে আপনারা আর একটা একটা কথা কই আপনারা রে চুলার আসটা কিন্তু আপনারা মিডিয়াম রাখুন মিডিয়ামটাকে সামান্য লোট রাখবা মিডিয়ামটাকে সামান্য পুরো আগুন দিবা না মিডিয়ামটাকে সামান্য লোট রাখবা তো আস্তে আস্তে আনতে সব বিস্তারটা হইব আর যদি আপনারা একলোকে আগুন আস্তা বাড়াইয়া দেন তার বাদে পিঠাটা পিঠে খাঁচা থাকবো আর তাড়াতাড়ি করি পিঠাটা দুপুর গালা হয়ে দিব দেখতে লাগবো পিঠাটা বেশি চলি যাইব কিন্তু না গুড়ো লাগি এমনিও পিঠা এগুলো খালা হয় আর আগুনটা যদি বাড়াল থাকে তে দেখতে আরও একবারে বেশি লাগবো আপনারা আগুনটা মিডিয়াম থাকে একটু লোট রাখবা মশলা দেখো তো আমার পিঠাটা হয়ে গেছে আমি বাঙ্গিয়া দেখাইমো আপনারা রে কিলো হয়েছে মশলা আমার পিঠাটা হয়ে গেছে হান্দেশ দেখো আমি বাঙ্গি আপনারা রে দেখাইমু কিলা সুন্দর হয়েছে পপালি দেখো কি সুন্দর সফট হয়েছে দেখছেন পিঠাটা মশলা কি সুন্দর হয়েছে আমার চ্যানেলটা যদি আপনারা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা লাইক দিবা পাশে থাকার বেল বাটনটা ক্লিক করবা সবার আগে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে যাইব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকবা লাইক দিবা বেশি বেশি শেয়ার করবা সবাই যে যেন আছেন ভালো থাকুকা সুস্থ থাকুকা এই দোয়া করি সবাই লাগি
আমরা লাগে আপনারা দোয়া করবা, ভালো থাকবা, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।